প্রথম কথা হচ্ছে যে এই বস্তাটার ডুকাটা আমার দিক দিয়েও ভালো হয় নাই, কারণ কেন ভালো হয় নাই, আমি যদি এই বস্তাটা যদি পরবর্তী যদি আরো মাটি ঢুকাইতে চাই, আপনি ধরেন সাইলেন্ট প্লেস, আপনি ধরেন এখানে মাটি দিয়ে দিচ্ছেন, আমি যদি যে কোনো মুহূর্তে এটা তুলতে চাই কষ্ট হবে, মাটি যদি একদম এদিক সেদিক হয়ে যাবে, তাই না? আমি যদি পরে যদি আরো যদি মাটি ঢুকাইতে চাই তখন এটা তুলতে হবে না, তখন এটা আমার জন্য কষ্ট হবে, এই জন্য আমি যদি এটা যদি বাইরের দিক দিয়ে যদি গিয়ে করে দিই এটা আমার জন্য ভালো নাকি? এভাবে করে দিতে হবে বুঝছেন, আমরা যেভাবে দিছি না প্রথম এভাবে হয় না, একেবারে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি শুধু দিয়েছে রাখি নাই না, ঠিক আছে ঠিক আছে, আর একটু নিচে করেন মশাদ ভাই, এরপরে মাটি, এরপরে মাঝখানে আর একটু সারা, এবার মাথাটা ধরে এভাবে ঢুকাইতে হবে যাতে ব্যাঙ্গে না যায়, ঠিক আছে? এভাবে দিয়ে এটা আরো একটু নিচের দিকে দিতে হবে, ঠিক আছে? এভাবে দেওয়ার পরে দিবেন, বুঝতে পারছেন? এবার ওইটা করে দেন আপনি, ওইটা করে করছে মাটি আরো দাও, মাটি আরো দাও, মাটি আরো দিতে হবে, মাটি আরো দেন, আর কি কি কষ্ট আছে দেখি রেডি করে রাখেন সবাই, আরো কষ্ট থাকতে পারে, মাটি আরো দাও, মাটি আরো দাও, কারণ কি পানি পানি দিলে মানে এটা পুরোটা পানিতে ভিজিতে হবে, ঠিক আছে? একটা বেগুন গাছ নিয়ে আসছে, বেগুন গাছটা বড় আছে, একটা গাছ দেন, একটা গাছ দেন, একটা গাছ দেন, একটা বেগুন গাছ একটার জন্য যথেষ্ট, ওই এক কিছু হবে না, এগুলো চুষে চুষে ভিতরে যাবে, যে এটা কোনো তরস না সিমেন্ট না, যে একেবারে ওই বেগুন গাছ একটা রাখবে, এটা কি কোনো এনজিও থেকে পাইছেন আজকে? যদি কুদার হোক যদি বেঁচে না থাকে ভাই আমাদের জন্য লাগিয়ে দিয়ে দেন না, যাওয়ার আগে
Assalamualaikum. 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 Assalamualaikum.